যদি মানি না মানব না মানি না মানব না লাগাতার করোনার জন্য কলেজ বন্ধ থাকার কারণে আমরা গ্রীষ্মের ছুটি মানি না মানি না মানব না কলেজ চলছে চলবে করোনা লকডাউনের আবহে দু বছর বন্ধ ছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তার যথেষ্ট প্রভাব পড়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনায় এই পরিস্থিতিতে আর গরমের ছুটি দেওয়া যাবে না বলে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের কান্দির রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজ সেখানকার পড়ুয়াদের দাবি করোনার জন্য দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যথেষ্ট ক্ষতি হয়েছে পড়ুয়াদের তাই গরমের ছুটি না নিয়ে শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত ক্লাস করাতে হবে যেহেতু করোনার জন্য দীর্ঘদিন ক্লাস বন্ধ ছিল কলেজে সেই কারণে আমরা বিগত কিছুদিন আগে 15 দিন মতো ছুটিও পেয়েছি আবার আমাদের টিচাররা এক মাসের ছুটির জন্য আবেদন করেছে প্রিন্সিপালকে এমন অবস্থায় ছেলেপিলে কলেজমুখী হচ্ছে না আমরা চাইছি এখন কোনো সামার ভ্যাকেশন হবে না আর নিয়মিত যেমন ক্লাস চলছিল ক্লাস চলতে হবে আর শিক্ষকদেরকে 100% অ্যাটেন্ডেন্স নিয়ে সমস্ত প্রোগ্রামে এবং কলেজে উপস্থিত থাকতে হবে আমরা জানি যে বিগত 1.5 বছর ধরে করোনার প্রকোপে থাকাকালীন গোটা কলেজ গোটা শিক্ষার একটা পরিকাঠামো যেটা নষ্ট হয়েছে ঠিক আছে সেই পরিকাঠামোটাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি আমাদের কলেজের স্যাররা চান যে সামার ভ্যাকেশন আবার হোক সামার রিসেস যেটা বলে কলেজে সামার রিসেস আবার হোক কিন্তু আমরা সেটা চাই না আমরা চেষ্টা করছি যেন ছেলে পিলে থেকে শুরু করে প্রত্যেকটা কলেজ আবার যেরকম পুরনোভাবে চলতো সেইভাবে পুরনোভাবে সেই পুরনো নিয়মে ফিরে আসুক মঙ্গলবারই কান্দির রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজের অধ্যাপকরা একযোগে গরমের ছুটির জন্য অধ্যক্ষের কাছে দরবার করেন তার 24 ঘন্টার মধ্যেই কলেজে ছুটি না দেওয়ার দাবিতে বিক্ষোভ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডিউটু কারেন্ট সিজনের সময় ভিত্তি করে উনি আদেশ দিয়েছিলেন যে সামার রিসেসটা এগিয়ে আনা হয় সেটা 15 দিন আগে আনা হয়েছিল কোনো সমস্যা নেই ছাত্ররা আমাদের সন্তান ছিল আমরা যাতে ছাত্রছাত্রীদের ভালো কিছু হয় সেটা সবসময় আমরা আছি পাশে এই দাবি নিয়ে কান্দির রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষের সঙ্গেও কথা বলেন বিক্ষুব্ধ পড়ুয়ারা অধ্যাপকদের একাংশের বিরুদ্ধে ক্লাস না করার অভিযোগও জানান তারা আমরা কোনো টিচারকে সবদিন একসঙ্গে পাই না আর যদিও পেয়ে থাকি যখন প্রিন্সিপাল বলে থাকেন তখনই আপনারা আসেন আমি ব্যক্তিগতভাবে চাই যে ছাত্ররা অফলাইনে ক্লাস করুক এবং ছাত্ররা আসুক টিচাররা আসুক কলেজ আমার সম্পূর্ণ খোলা থাক রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজের অধ্যাপকদের দাবি দিতে হবে গরমের ছুটি তারই বিরোধিতায় সরব পড়ুয়ারা এই দড়ি টানাটানিতে উত্তাপ ছড়াচ্ছে কান্দির এই কলেজ ক্যাম্পাসে যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কলেজ কর্তৃপক্ষ রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ মুর্শিদাবাদ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে